নমস্কার, আমি রেইকি মাস্টার টিচার, এঞ্জেল থেরাপিস্ট অ্যান্ড নিউমেরোলজিস্ট সোমা পাঠক। রেইকি সম্পর্কে আপনাদেরকে আগে ভিডিও বানিয়েছি আমি। রেইকি কি, রেইকি শেখা কেন উচিত, আমি এই ভিডিওর ডেসক্রিপশনতেও লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। আজকে আপনাদেরকে জানাবো রেইকি শেখার জন্য কি যোগ্যতা প্রয়োজন। যারা নতুন শুনছেন রেইকি সম্পর্কে, তারা ভাববেন যে হয়তো অনেক পড়াশোনা জানতে হবে, অনেক কিছু যোগ্যতা থাকা প্রয়োজন, কিন্তু জানাই আপনাদেরকে শুধু দুটো সুস্থ হাত আর স্বাভাবিক বোধ শক্তি, তার সাথে বিশ্বাস, এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে। বিশ্বাস বলতে রেইকি শক্তির প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, ইউনিভার্সের প্রতি যদি বিশ্বাস থাকে, আপনার ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে রেইকি আপনার জীবনকে সত্যিই বদলে দেবে, আর পজিটিভলি বদলে দেবে। আপনার জীবনের প্রত্যেকটি প্রবলেমকে, প্রত্যেকটি কষ্টকে দূর করে দিতে সক্ষম। অবশ্যই রেইকি শিখুন, রেইকি শেখার জন্য যোগ্য গুরুর চয়ন করুন, যোগ্য রেইকি গুরু, যে রেইকি মাস্টার টিচার বা রেইকি গ্র্যান্ড মাস্টার হবে। আমি কখনোই এটা বলবো না যে আপনারা আমার কাছেই শিখুন, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের পছন্দ মতো পজিটিভ যে রেইকি গুরুকে আপনার পছন্দ হবে তার কাছেই শিখুন, কিন্তু অবশ্যই শিখুন, কারণ রেইকি এতটাই পজিটিভ শক্তি যেটা আপনার জীবনে শুধু ভালো আর ভালোই করবে, 100% ভালো করবে। এতে যদি কেউ চায়ও, ইচ্ছা থাকলেও কেউ কখনো রেইকি শক্তির সাহায্যে কারো ক্ষতি করতে পারবে না, কোনো নেগেটিভ কিছু করার চেষ্টা করলেও করতে পারবে না, এটা এতটাই পজিটিভ শক্তি। তো এই জন্য বলবো রেইকি শিখুন, শুধু রেইকির প্রতি বিশ্বাস, আপনার নিজের লাইফ থেকে সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে সেই বিশ্বাস, আর এই শক্তিপাত গ্রহণ করার পর বা এই রেইকি অ্যাটুনমেন্ট গ্রহণ করার পর আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে। কারণ যখনই আপনি এই অভ্যাসটা ছেড়ে দেবেন, আপনার কিন্তু সেইভাবে কাজ করবে না। কারণ আমাদের বেঁচে থাকার জন্য যেমন প্রত্যেকটা দিন আমাদের খাদ্য খেতে হয়, নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য স্নান করতে হয়, ঠিক নিজেদের প্রত্যেকটি চক্রকে ব্যালেন্স রাখার জন্য, নিজেদের জীবনের প্রতিটি মুহূর্তকে পজিটিভ করে তোলার জন্য, এবং যে কোনো রকমের প্রবলেমকে ওভারকাম করার জন্য, সেখান থেকে বেরিয়ে আসার জন্য নিয়মিত প্র্যাকটিস অবশ্যই প্রয়োজন। যদি আপনারা মনস্থির করতে পারেন যে হ্যাঁ, আমরা নিয়মিত প্র্যাকটিস করব, সারাদিনে আপনাকে ম্যাক্সিমাম 1 ঘন্টা কিংবা 36 মিনিট প্র্যাকটিসের জন্য দিতে হবে। এইটুকু যদি আপনি নিজের জন্য করতে পারেন, এবং অবশ্যই রেইকি অ্যাটিউনমেন্ট নিন যোগ্য গুরুর কাছে, যোগ্য রেইকি গুরুর কাছে। আজ এই পর্যন্তই, নমস্কার।